গল্পের শুরুতেই একটা ছোট্ট বাচ্চা মেয়ে সিরিকে ছুটে আসতে দেখা যায়। সিরি একটা অফিসে এসেছে ওর বাবার খোঁজে। রিসেপশনে কথা বলে সিরি অফিসের ভেতরে গেলে ও দেখে একটা ঝুলন্ত মৃতদেহ ওর চোখের সামনে ঝুলছে। এই দেখে সিরি প্রচন্ড ভয় পেয়ে যায়। আর তখনই সিরি অনুভব করে তার পেছনে কেউ আছে। আর দেখা যায় তার মাথার পাশ থেকে একটা পোড়া হাত তার মুখটা আঁকড়ে ধরছে। পাশ থেকে আসা ওই হাতটা ছিল একটা ডাইনির, যার চোখের মনি ছিল না। ওই ডাইনি সিরিকে কিছু বলার আগেই সিরি প্রচন্ড জোরে চিৎকার করে ওঠে। আর ঠিক তখনই আমাদের বর্তমান সময়ের সিরির ঘুম ভেঙে যায়। আসলে এই পুরো ঘটনাই ছিল সিরির একটা দুঃস্বপ্ন। এইভাবে না ঘুমোতে পারার জন্য সিরি প্রচন্ড আপসেট হয়ে ঘুম থেকে উঠে পড়ে। আরো ভাবে এইগুলো ওর সাথে কবে বন্ধ হবে। অর্থাৎ সিরি এই ডাইনি বা ভূতের স্বপ্ন প্রায় দেখে থাকে। তো সিরি এইসব নিয়ে ভাবছে, আর তখনই একটা বাচ্চা ছেলেকে দেখা যায় যে সিরির ঘরের মধ্যেই ছিল। সিরি ওই বাচ্চাটাকে ওখান থেকে চলে যেতে বলে। বাচ্চাটাকে দেখতে ভারী অদ্ভুত লাগছিল। আর সে সিরির ঘর থেকে যাওয়ার বদলে সিরির দিকেই ছুটে আসতে থাকে। আর দেখতে দেখতে বাচ্চাটাও অদৃশ্য হয়ে যায়। অর্থাৎ এই বাচ্চাটাও একটা ভূত ছিল। আর সিরির আচরণে বোঝা যায় সে ভূতেদেরকে দেখতে পারে এবং তাদের সাথে কথা বলতে পারে। এরপর সিরি একটা ক্যাফেতে গিয়ে পৌঁছায় যেখানে ও কাজ করে। তো লেট করে আসার জন্য ওর বস প্রথমে ওকে একটু কথা শোনালেও পরে এসে নিজেই সিরিকে জোজ দিয়ে বলে, কি ব্যাপার, তোমার মুখটা এরম লাগছে কেন? তুমি কি কাল রাতে ঠিক মতো ঘুমোতে পারোনি? সিরি তার স্বপ্নের কথা বসকে বলে। বস তাকে ওর সাথে এসে থাকতে বললে সিরি বলে, আমি যদি তোমার সাথে গিয়ে থাকি তাহলে তুমিও ঘুমোতে পারবে না। অন্যদিকে রাস্তায় অ্যাক্সিডেন্ট হওয়াতে অ্যাম্বুলেন্স ওই অ্যাক্সিডেন্টের ব্যক্তিকে তুলে নিয়ে যাচ্ছে। আর ওখানে থাকা সবাই ওই ব্যক্তি যার অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ছিল। তখনই ওখানে একটা ছেলে যার নাম জিচ্যান, সেভাবে এখানে এত ভিড় কেন করেছে সবাই, আর ওই ব্যক্তিকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। এরপর সিরি রেস্টুরেন্টে কাজ করছে, তখনই একটা কাপেল রেস্টুরেন্টে একটা সিটে বসতে গেলে সিরি বলে, ম্যাম এই সিটটা অন্য কারোর জন্য বুকিং করা রয়েছে। বস বলে, কোথায় সিরি, এর আগে তো কেউ বুক করেনি। সিরি বসকে বলে, দেখুন ওখানে অলরেডি একজন বসে রয়েছে। আর সত্যি ওখানে একটা ছেলে বসেছিল যাকে কেবল সিরি দেখতে পাচ্ছিল। আসলে সিরি যেহেতু মৃত মানুষদের দেখতে পায় তাই ও ওখানে বসে থাকা লোকটাকে দেখতে পাচ্ছে। তো সিরি ওর বসকে বলে, ওই ব্যক্তি রোজ আমাদের রেস্টুরেন্টে আসে, কিন্তু উনি জানেন না যে উনি মারা গেছেন। আর ওনার মৃত্যুর আগের কাজ এখনো অসম্পূর্ণ থাকায় উনি এই পৃথিবী থেকে মুক্তি পাচ্ছে না। সব শুনে যদিও বস কথাটা এড়িয়ে যায়। এরপর ওই ব্যক্তির সামনে একটা মেয়ে এসে বসে যে তার গার্লফ্রেন্ড ছিল। তবে মেয়েটা ছেলেটাকে দেখতে পাচ্ছে না। শেষ পর্যন্ত ছেলেটা মেয়েটার সাথে কথা বলতে গেলে মেয়েটা তাকে না দেখে ওখান থেকে বেরিয়ে যায়। ফলে ছেলেটা তার পিছনে যেতে গেলে সিরি ছেলেটাকে বোঝায় যে আসল সমস্যাটা কি, অর্থাৎ সে যে এই পৃথিবীতে নেই, এই কথাটা সিরি ওই ছেলেটাকে বলে। এবং এটা বোঝার সাথে সাথেই ছেলেটা হঠাৎই অদৃশ্য হয়ে যায়। পাশাপাশি KM কোম্পানির মিটিং রুমে কোম্পানির ভাইস প্রেসিডেন্ট সবার সাথে বসেছিল। এমন সময় ভাইস প্রেসিডেন্ট বলে সেলস ডিপার্টমেন্টের হেড জিচ্যানকে তাড়াতাড়ি খুঁজে আনতে, না হলে কোম্পানির অনেক বড় ক্ষতি হয়ে যাবে। বিষয়টা নিয়ে ভাইস প্রেসিডেন্ট অনেক রেগে যাওয়ায় কোম্পানির বাকি সবাই জিচ্যানকে খোঁজার কাজে লেগে পড়ে। অন্যদিকে ক্যাফেতে সবাই বেরিয়ে গেলে সিরি জিনিসপত্র গোছানোর সময় হঠাৎ তার পেছন থেকে একটা ডাইনি সিরির ওপর হামলা করে। আর ঠিক সেই মুহূর্তেই জিচ্যান এসে ওই ডাইনিটার হাতটা ধরে নেয়। এতে সিরি খানিকটা অবাক হয়, কারণ ও ভাবে ও ছাড়াও এই পৃথিবীতে আরো ব্যক্তি রয়েছে যারা এরকম অতৃপ্ত আত্মাদের দেখতে পায়। যদিও ওই ডাইনিটাকে আটকে দেওয়ায় ডাইনিটা আবারও জিচ্যানের ওপর হামলা করতে যায়, কিন্তু শেষ পর্যন্ত কিছু করতে না পেরে হঠাৎই সে অদৃশ্য হয়ে যায়। তবে জিচ্যান বুঝতে পারছে না তার আশেপাশে এগুলো কি ঘটছে, যে কারণে সিরি জিচ্যানকে বোঝানোর চেষ্টা করে যে আসল ঘটনাটা কি। সিরি বলে, জিচ্যান তুমি এই পৃথিবীতে আর বেঁচে নেই, কিন্তু ও যে মারা গেছে এই বিষয়টা জিচ্যান কোনো মতেই মানতে চায় না। এমনকি ও তো সিরির সাথে রাগারাগি করে ক্যাফে থেকে বেরিয়ে যায়। বাইরে এসে
জিসান রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এমন সময় ওর একটা মেয়ের সাথে ধাক্কা লাগলে জিসান মেয়েটাকে সরি বলে। কিন্তু মেয়েটা ও তার বয়ফ্রেন্ড জিসানকে দেখতে পায় না, ফলে জিসান বুঝতে পারে সিরির বলা কথাটা সত্যি। আর সে আবারও ঘুরে সিরির কাছে যায়। সিরি তো জিসানকে দেখে বলে, আমি তো জানতাম তুমি খুব তাড়াতাড়ি আমার কাছে ফিরে আসবে। জিসান কোনো মতেই বিষয়টা মানতে পারছিল না, কারণ ও ভাবছিল ও যদি মরে গিয়েই থাকে আর সবাই যদি ওকে দেখতে না পায় তাহলে সিরি কি করে ওকে দেখতে পাচ্ছে। এইসব প্রশ্নের উত্তর সিরি জিসানকে না বললে ও সিরির ওপর জোর দেখাতে শুরু করে। তবে জিসান যে খারাপ মানুষ নয় এটা সিরি জানতো, ফলে ওকে কিছুই বলে না। তবে জিসানকে কেউ দেখতে পাচ্ছে না, এমনকি ওর যাওয়ার কোনো জায়গাও নেই। এইভাবে জিসান সিরির সাথে ওর বাড়িতে চলে আসে। সিরি ওকে ওর বাড়িতে থাকতে দিতে চায় না, তবে জিসান ওখান থেকে যেতে রাজি ছিল না, কারণ ওর তো যাওয়ার কোনো জায়গাই নেই। এমনকি জিসানের মৃত্যুর পর ওর আগের কোনো স্মৃতিও ওর মনে নেই, যে কারণে সিরি ওকে সাহায্য করতে পারছে না। যাই হোক, সিরির আপত্তি থাকা সত্ত্বেও এক কথায় জোর করেই জিসান ওর বাড়িতে থাকতে যায়। তবে রাতে ঘুমানোর আগে সিরি জিসানকে বলে, দেখা যাক তুমি এখানে থাকতে পারো কিনা। এবার সিরি এমনটা কেন বলল তার কারণ তোমরা একটু পরেই বুঝতে পারবে। এরপর জিসান ঘুমোতে গেলে ও দেখে ওই ঘরে ও ছাড়াও অনেক ভূতেরা বসে রয়েছে, যাদেরকে এইভাবে দেখে জিসান তো অনেক ঘাবড়ে যায়। এরপর জিসান একটা স্বপ্নের দেশে যায়, যেখানে ও একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর সামনে একটা মেয়েকে দেখে জিসান থমকে যায়। জিসান ওই মেয়েটার কাঁধে হাত রাখলে ও দেখে এটা একটা ডাইনি, যার দুটো চোখ নেই। ডাইনিটা জিসানের খুব কাছাকাছি চলে এলে ও ভয়ে চিৎকার করে ওঠে, আর তখনই সকাল হলে ওর ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে জিসান দেখে সামনে একজন বয়স্ক মহিলা এবং তার ছেলে মেয়েরা দাঁড়িয়ে রয়েছে। তো এই বয়স্ক মহিলাকে আমরা গ্র্যানি বলবো। তো গ্র্যানির সন্তানদের জিসানকে দেখে বেশ ভালো লাগে। গ্র্যানির মেয়ের তো জিসানকে খুব পছন্দ হয়, যদিও ওদের আবোল তাবোল কথা শুনে জিসান রুমের বাইরে আসলে ও দেখে সিরি বারান্দার সোফাতেই ঘুমোচ্ছে আর পুরো ঘর ওলট পালট হয়ে রয়েছে। জিসান সিরিকে ডাকতে চাইলে গ্র্যানি ওকে বাধা দেয়, কারণ গ্র্যানি জানে এইভাবে ভূতেদের সাথে থাকতে গিয়ে সিরি রাতে ঘুমোতে পারে না। এরপর জিসান গ্র্যানিকে ওর দেখা কাল রাতের স্বপ্নটা বলে। এতে তো গ্র্যানি খানিকটা অবাক হয়, তবে জিসান অনেক খিদে পেয়েছে এই বলে ওখান থেকে চলে গেলে তখনই সিরির ঘুম ভেঙে যায়। আরও জিসানের স্বপ্নের কথা গ্র্যানির থেকে জানতে চাইলে প্রথমে তো গ্র্যানি কিছু বলতে চাইছিল না, তবে সিরি ওদের সব কথাই শুনতে পেরেছিল। আরও বলে ওই ডাইনি আবারও ফিরে এসেছে। তবে এই ডাইনিটা কি আর তার উদ্দেশ্যটাই কি, তা আশা করছি গল্প শেষ হতে হতেই তোমরা জানতে পেরে যাবে। এরপর সিরির ক্যাফেতে ওর বসের সাথে জিসান ওর আসার জন্য অপেক্ষা করছে। সিরি ক্যাফেতে এসে বসকে বুঝিয়ে জিসানের সাথে আলাদাভাবে কথা বলতে বাইরে আসে। সিরি জিসানকে কিছু বলতে গেলে ও কিছুই শুনতে পাচ্ছিল না, যে কারণে গ্র্যানি হঠাৎ ওখানে এসে জিসানকে এক ধাক্কা মারে আর ও সোজা গিয়ে একটা পথচারীর শরীরের ওপর পড়ে যায়। ফলে ও ওই পথচারীকে কন্ট্রোল করতে পারছিল, এমনকি সব কথা শুনতেও পাচ্ছিল। এরপর জিসান ওই পথচারীর শরীর থেকে বেরিয়ে গেলে ও আবারও কানে শুনতে পাচ্ছে। এই দেখে গ্র্যানি বলে, তুমি সদ্য সদ্য ভূত হয়েছো কিনা, যে কারণে তোমার সাথে এই ঘটনাগুলো ঘটছে। কিছুটা সময় পার হতে দাও, সব ঠিক হয়ে যাবে। যদিও এইভাবে লোকেদের শরীরে প্রবেশ করতে পারবে জেনে জিসানের তো বেশ মজা লাগছে, তবে ওকে এটা করা থেকে সিরি আটকে দেয়। এরপর সিরি জিসানের সাথে কথা বলছে, তখনই জিসান বলে ওর নাকি গরম অনুভব হচ্ছে। এই শুনে সিরি জিসানকে মারলে জিসান বলে ওর নাকি ব্যথাও অনুভব করছে। বিষয়গুলো দেখে সিরি খানিকটা অবাক হয়ে যায়। এরপর সিরি জিসানকে বলে, হতে পারে তুমি এখনো মারা যাওনি, কারণ কোনো মৃত ব্যক্তি ঠান্ডা গরম অনুভব করতে পারে না, সাথে তার কোনো ব্যথা বেদনাও হয় না। হতে পারে তোমার শরীর এখনো কোমায় আছে আর স্বপ্নে দেখা ওই মেয়েটার সাথে তোমার কোনো কানেকশন আছে। এই বলে ও ওখান থেকে চলে যায়। তবে জিসান বলে ও নাকি সিরির অর্ধেকেরও বেশি কথা শুনতেই পায়নি, কারণ ও নাকি আবারও কানে শুনতে পাচ্ছে না। বোঝো কাণ্ড। রাতে কাজ থেকে ফিরে
সিরি নিজের জিনিসপত্র সোফার ওপর রেখে ওয়াশরুমে যায়। আর তখনই একটা ডাইনি যে ক্যাফেতে সিরির ওপর হামলা করতে এসেছিল ও ওখানে চলে আসে। তবে জিসান ওই ডাইনিটাকে আবার ওখান থেকে ভাগিয়ে দেয়। তবে সেই সবের মাঝেই হঠাৎই সিরি ওয়াশরুম থেকে বেরিয়ে এলে ও জিসানকে নিজের সামনে দেখে প্রচন্ড রেগে যায় আর আজে বাজে কথা বলে ওকে ঘর থেকে বার করে দেয়। বাইরে এসে জিসান ভাবে, আমার তো সিরির মতো মেয়ে পছন্দ না, আমার তো অন্যরকম মেয়ে পছন্দ। তবে চিন্তা ভাবনায় সে সিরিকেই দেখতে পায়। আর দেখবে নাই বা কেন, সারাদিন ওই একটা মুখের আশেপাশেই তো ও ঘুরে বেড়াচ্ছে। এরপর ক্যাফেতে কাজ করাকালীন জিএম কোম্পানির মালিক জিনহু কোনো এক ব্যক্তির খোঁজে ক্যাফেতে আসলে সিরির বস ওদের সাথে একটু খারাপ আচরণ করে, যা দেখে সিরির একটু সন্দেহ হয় এবং ওরা ওখান থেকে চলে গেলে সিরি বুঝতে পারে জিসান ওর বসের শরীরে রয়েছে। ফলে ও ওকে বসের শরীর ছেড়ে দিতে বলে। এতে ওর বস অনেকটাই দুর্বল হয়ে পড়ে, যা দেখে সিরি কিছুটা রেগেই জিসানকে এটা ওটা শুনিয়ে দেয়। জিসান ওখান থেকে চলে গেলে গ্র্যানি ও তার সন্তানরা বলে, সিরি তুমি কি জিসানকে পছন্দ করতে শুরু করেছো? বিষয়টা সিরি এড়িয়ে গেলেও গ্র্যানি বলে, ওই দেখো জিসান তোমার জন্য কি এনেছে। সিরি দেখে জিসান ওর জন্য একটা বড় টেডি আর একটা গিফট নিয়ে এসেছে। সিরি জিসানকে খুঁজতে ক্যাফের বাইরে আসলে ও একটা পার্কে বসেছিল। সিরি জিসানকে ওর বয়স বলতে বলে, তবে জিসান সিরিকে কিছুই বলবে না এমনটা ও সিরিকে বলে দেয়, কারণ সিরির কথাগুলো ওর মোটেই পছন্দ হয়নি, ও তো নিজের বয়স বলে না। তবে সিরি বলে, তুমি কি করে জানলে আজ আমার জন্মদিন? আমি তো নিজেই নিজের জন্মদিন ভুলে গেছিলাম। জিসান বলে, তোমার বসের শরীরে প্রবেশ করে আমি জানতে পারলাম যে আজ তোমার জন্মদিন, তাই ভাবলাম দিনটা একটু স্পেশাল করে তোলা যাক। জিসানের এইসব কার্যকলাপে সিরি তো নিশ্চিত হয়ে যায় যে ও এখনো বেঁচে আছে। আর বেঁচে থাকার কথাটা শুনে জিসান ভারী অবাক হয়। সিরি বলে, কেন, তোমাকে তো কিছুদিন আগেই আমি একথা বলেছিলাম। কিন্তু আমরা জানি তখন তো জিসান সিরির কোনো কথাই শুনতে পায়নি, কারণ ও তো তখন কানে শুনতেই পাচ্ছিল না। বেঁচে আছে কথাটা শুনে জিসান পাগলের মতো চিৎকার করতে করতে রাস্তা দিয়ে দৌড়তে থাকে। ও নিজের অতীতকে মনে করার বহু চেষ্টা করে, তবে কোনো কিছুই মনে না পড়ায় ও প্রচন্ড ভেঙে পড়ে রাস্তায় বসে কাঁদছে, যা দেখে সিরি ওকে সামলায়। সিরিকে দেখেই বোঝা যাচ্ছিল ও জিসানকে ভালোবাসতে শুরু করেছে। আর ঠিক তখনই রাস্তায় একটা গাড়ি জোরে ব্রেক কষলে অতীতের সবকিছুই জিসানের মনে পড়ে। কিছুদিন আগে জীবিত অবস্থায় ও যখন রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে আছে, এমন সময় পেছন থেকে এক ব্যক্তি এসে ওর শরীরে ইঞ্জেকশন দিয়ে দিলে জিসান জ্ঞান হারায়। আর ওই ব্যক্তি ইচ্ছাকৃত জিসানকে ধাক্কা মেরে রাস্তার মাঝে ফেলে দেওয়ায় ওর অ্যাক্সিডেন্ট হয়। এরপর ওরা দুজন ক্যাফেতে বসে ওর অ্যাক্সিডেন্টের বিষয়ে আলোচনা করছে, যেখানে সিরি পুরো বিষয়টা বুঝতে পারলেও কেবল ওখানে ইঞ্জেকশন কি করে এলো সেটা সিরি বুঝতে পারছে না। এর মধ্যেই দোকানে কাস্টমার আসলে সিরি ওখান থেকে চলে যায়। তবে যাওয়ার আগে বস সিরিকে কফি দিলে জিসান চিনতে পারে এই কফিটা আসলে কিসের। এতে অবশ্য সিরি খানিকটা অবাক হয়ে যায়, কারণ জিসানের তো আগের কোনো কিছুই মনে নেই, তাহলে ও কফি কি করে চিনল? পাশাপাশি কেএম কোম্পানিতে ভাইস প্রেসিডেন্ট জিহুনের মুখোমুখি হলে জিহুন ভাইস প্রেসিডেন্টকে জিসানকে তাড়াতাড়ি খুঁজে বের করতে বলে। ভাইস প্রেসিডেন্ট জিহুনের কথা শুনলেও ওর হাবভাবে অন্য কথা বলছিল, অর্থাৎ হতে পারে জিসানের এই অ্যাক্সিডেন্টের পেছনে ভাইস প্রেসিডেন্ট আছে। তো দেখা যাক শেষ অবধি গল্প কোন দিকে মোড় নেয়। পাশাপাশি কাজ থেকে ফেরার পথে সিরি জিসানকে একটা পার্কে বসে থাকতে দেখে, যার জন্য ওর সাথে কথা বলতে আসে। জিসান বলে, ওর অতীতকে অনেকবার মনে করার চেষ্টা করলেও কোনো মতেই তার কিছু মনে পড়ছে না। এই শুনে সিরি বলে, হতে পারে ওই স্মৃতিগুলো তোমার খারাপ স্মৃতি, যেটা তোমার মনে না করাই ভালো। সিরি নিজের ব্যাপারেও জিসানকে বলে। সিরি বলে, আমি ছোটবেলায় অনেক ধরি ছিলাম, আমার বাবার একটা বড় কোম্পানি ছিল A1 নামে। তবে আমার 10 বছর বয়সে বাবার কোম্পানি ব্যাংক্রাপ্টে ডুবে যায়, যে কারণে আমার মা আত্মহত্যা করে এবং পরবর্তী সময় বাবাও এই পৃথিবী ছেড়ে চলে গেলে আমি একা হয়ে যাই। আর সেদিনের পর থেকে আমি ভূতেদের দেখতে পাই। প্রথমে আমিও অনেক ভয় পেতাম।
কিন্তু সময়ের সাথে সাথে আমি এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি। তবে কিছুটা সময় পর আমি জানতে পারি কোম্পানির ব্যাংক্রাপ্ট হওয়ার কারণ ছিল আমার বাবার এক বন্ধু, যে নাকি সমস্ত ইনফরমেশন অন্য কোম্পানিকে দিয়ে দিয়েছিল। তবে আমার বয়সটা কম থাকায় আমি কিছুই করতে পারিনি। সিরির কথা শুনে জিসান অনেক রেগে যায়। ও তো সিরিকে চিৎকার করে বলতে বলে, তুমি ওই ব্যক্তিকে অভিশাপ দাও যাতে ওর অনেক খারাপ হয়। জিসানের কথায় সিরি মন খুলে চিৎকার করে কথাগুলো বলছে, আর পাশে বসে জিসান সিরিকে উৎসাহ দিচ্ছে। পরে রাতের বেলা সিরি বাড়িতে এলে ও পুরো বাড়িতে জিসানকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু জিসানকে কোথাও না পেয়ে সিরি ভাবে ও হয়তো এখনো বাড়ি ফেরেনি। এই বলে সিরি ভেতরে গেলে ও দেখে পুরো বাড়ির আলো জ্বলছে আর নিভছে। সিরি কিছুটা ভয় পেয়ে যায়, এমনটা চারিপাশে কেন হচ্ছে। আর তখনই সিরির পেছন থেকে একটা পোড়া হাত ওর মুখটা চেপে ধরে, যেমনটা ছোটবেলায় ওর সাথে ঘটেছিল। আর দেখা যায় ওই ডাইনিটা আবারও সিরির সামনে এসে দাঁড়িয়েছে। সিরি ওই ডাইনির থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলে ও যেদিকেই যায় ডাইনিটা ওর মুখের সামনে এসে দাঁড়ায়। সিরি ডাইনিটাকে ওর ক্ষতি করতে মানা করে, তবে ডাইনি সিরিকে নিজের কন্ট্রোলে করতে চাইছিল। আর ঠিক সেই মুহূর্তে জিসান এসে ডাইনিকে আঘাত করলে ডাইনিটা অদৃশ্য হয়ে যায়। তবে এইভাবে ডাইনিটা সিরিকে ভয় দেখালে সিরি ওখানেই জ্ঞান হারায়, ফলে জিসানকে তাকে সামলাতে হয়। সিরির অবস্থা দেখে গ্রানি বলে সিরির শরীরে টেম্পারেচার অনেক নেমে গেছে, যা শুনে জিসান অনেক চিন্তায় ছিল। ও গ্রানিকে জিজ্ঞেস করে ওর এখন কি করা উচিত। গ্রানি বলে, তোমায় কিছু করতে হবে না জিসান, তুমি শুধু সিরির সাথে থাকো। গ্রানি ওখান থেকে চলে গেলে জিসান সিরির সাথেই থাকে, আর একভাবে সিরির দিকে তাকিয়ে তাদের পুরনো স্মৃতিগুলো ভাবতে থাকে, যে কিভাবে প্রথম থেকে সিরি জিসানকে সাহায্য করে এসেছে। সব ভেবে জিসান সিরিকে ধন্যবাদ বলে ওর কাজের জন্য। সকাল হলে সিরিকে ঘুমোতে দেখে গ্রানি ও তার সন্তানরা ভাবে, সিরি কি আদৌ বেঁচে আছে নাকি ও মারা গেছে। তাদের এই কথার মাঝেই সিরির জ্ঞান ফিরলে ওরা বলে, সিরি তুমি ঠিক আছো তো? জ্ঞান হারানোর প্রায় দুদিন পর তোমার জ্ঞান ফিরলো। গ্রানির মেয়ে সিরিকে ওই রাতের ব্যাপারে কিছু বলতো, তার আগেই গ্রানি ওদের ওখান থেকে নিয়ে যায়। সাথে গ্রানি বলে, অসুস্থতার সময়ে জিসান কতটা ওর যত্ন নিয়েছে। জিসানের দিকে চেয়ে সিরির মনে পড়ে ওই দিন রাতে কিভাবে ডাইনির হাত থেকে জিসান ওকে বাঁচিয়েছিল। অন্যদিকে জিহুনের কাছে একটা ফোন আসে, যেখানে বলা হয় জিসানকে খুঁজে পাওয়া গেছে। হন্তদন্ত হয়ে জিহুন হসপিটালে এলে দেখা যায় জিসান হসপিটালের বেডে শুয়ে রয়েছে। জিসানের এই অবস্থা দেখে জিহুন কান্নায় ভেঙে পড়ে। ডাক্তার জিহুনকে বলে, জিসান বেঁচে আছে, তবে বর্তমানে সে কোমায় আছে। আর এখানেই জিহুনের কথায় বোঝা যায় জিসান আর জিহুন ভাই বোন, অর্থাৎ ওই KM গ্রুপের মালিক জিসান। হসপিটাল থেকে বেরোনোর পথে জিহুনের অ্যাসিস্ট্যান্ট কিছু বলতে গেলে ওর অ্যাসিস্ট্যান্টকে এক চড় মেরে ওখান থেকে চলে যায়। আর ওর হাবভাব দেখে বোঝা যায় জিসান যে জীবিত রয়েছে এতে ওর বোন আনন্দ নয় বরং দুঃখ পেয়েছে। এরপর গল্পের শুরুতে দেখা সেই ব্যক্তি যে কিনা মৃত্যুর পরেও প্রতিনিয়ত তার গার্লফ্রেন্ডকে ফলো করে আসছিল তাকে দেখা যায়। ওই ব্যক্তি নিজের গার্লফ্রেন্ডকে ফলো করে একটা অন্ধকার জায়গায় আসে, যেখানে ও নিজের গার্লফ্রেন্ডকে অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে। আর তার সামনে আসলে তখনই পেছন থেকে ওই ডাইনি ওই ব্যক্তির ওপর হামলা করে। অন্যদিকে গ্রানি ও তার ছেলেমেয়ে মিলে জিসান যে হসপিটালে ভর্তি ছিল সেখানে গিয়ে পৌঁছায়। আর রিসেপশনিস্টে থাকা মেয়েটাকে কন্ট্রোল করে ওরা জিসানের সমস্ত ডিটেলস বের করে নেয়। এরপর ওরা এক স্থানে বসে জিসানের বিষয়ে কথা বলছে, যা ওরা সিরিকে জানাবে না এমনটা বলতেই সিরি ওদের সামনে চলে আসে। প্রথমে তো ওরা জিসানের বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে গ্রানি বলে, সিরি জিসান হলো KM গ্রুপের ডাইরেক্টরের ছেলে, অর্থাৎ ওই কোম্পানির মালিকই ছিল তোমার বাবার বন্ধু, আর এদের জন্যই তুমি তোমার আপনজনদের হারিয়েছো। তবে এখানে জিসানের কোনো দোষ নেই, আর তোমার বাড়িতে
ওই ডাইনি বাস করে বলে আমরা তোমায় রক্ষা করতে পারি না, তবে জিসানের মধ্যে এমন কিছু অসীম ক্ষমতা রয়েছে যার দ্বারা ও প্রথম থেকেই তোমায় ওই ডাইনির হাত থেকে রক্ষা করে আসছে। এই বলে গ্র্যানি একটা সোল বক্স সিরির হাতে দিয়ে বলে, এই বক্সে সমস্ত শুভ এবং অশুভ আত্মাদের আটকে রাখা যায়, যা আমি বহু বছর আগে একজন পূজারীর থেকে পেয়েছিলাম। আজ এটার প্রয়োজন এসেছে, যা দরকারের সময় তোমার কাজে লাগবে। তবে গ্র্যানি এও বলে, যদি ওই ডাইনির সাথে লড়াইয়ের সময় জিসান ওখানে থাকে, তাহলে হতে পারে এই বক্সের মাধ্যমে জিসানের আত্মাও সারা জীবনের জন্য হারিয়ে যেতে পারে। গ্র্যানির কথাগুলো শুনে সিরি একটু চিন্তায় পড়ে যায়। তো ওরা সবাই নিজেদের মধ্যে কথা বলছে, তখনই পাশ থেকে জিসানকে দেখা যায়, যে কিনা সিরিদের সব কথাই শুনতে পেয়ে গেছে। পাশাপাশি জিহুন ঘরে বসে ড্রিঙ্কস করছিল, এমন সময় তার চারপাশের পরিবেশ অন্ধকার হয়ে যায়। লাইটগুলো আবারও জ্বলতে আর নিভতে শুরু করে। জিহুন ভয় চিৎকার করে ওঠে যখন সে ওর পেছনে ওই ডাইনিটাকে দেখতে পায়। আর কিছুটা সময়ের মধ্যেই ওই ডাইনিটা জিহুনের শরীরে প্রবেশ করে আর ওকে নিজের বশে করে নেয়। এরপর কোম্পানিতে এসে প্রথমে জিহুন ভাইস প্রেসিডেন্টের সাথে দেখা করে এবং তার নামে থাকা শেয়ারগুলো জিহুনের নামে করে দিতে বলে। ভাইস প্রেসিডেন্ট এটা না করতে চাইলে জিহুন তাকে উচিত শিক্ষা দিয়ে বলে, সে যদি এমনটা না করে তাহলে তার অবস্থাও জিসানের মতোই হবে। এতে ভাইস প্রেসিডেন্ট এটা বুঝে যায় যে বর্তমানে জিসানের এমন অবস্থার জন্য দায়ী জিহুনই। জিহুন এতটাই হিংস্র হয়ে উঠেছিল যে ও তো ভাইস প্রেসিডেন্টের হাত এত জোরে চেপে ধরে যে ভাইস প্রেসিডেন্ট ভয় তার সমস্ত স্টক জিহুনকে দিতে রাজি ছিল। যদিও ভাইস প্রেসিডেন্টের সেক্রেটারি ওকে এটা করতে মানা করে এবং প্ল্যান করে জিহুনের পেছনের লোক লাগিয়ে দেয় ওকে শেষ করে দেওয়ার জন্য। জিহুনের ড্রাইভার কেউ তাদের পেছনে আছে এটা বুঝে গেলে জিহুন গাড়িটা একটা নির্জন জায়গায় এনে দাঁড় করায় এবং তাকে ফলো করা ব্যক্তিকে নিমেষের মধ্যেই জিহুন গলা টিপে মেরে দেয়। আসলে জিহুন তো নিজের মধ্যে নেই, কারণ ওকে কন্ট্রোল করছে ওই ডাইনিটা। এরপর জিহুন আবারও কোম্পানিতে ফিরে এলে ভাইস প্রেসিডেন্টও জিহুনকে দেখে অনেকটাই ঘাবড়ে যায়। প্রেসিডেন্ট নিজের সমস্ত শেয়ার জিহুনের নামে করে দিতে রাজি ছিল। ও যে জিহুনকে শেষ করে দিতে চেয়েছিল তা জিহুন জেনে গেলে ও সেক্রেটারিকে বলে ভাইস প্রেসিডেন্টকে শেষ করে দিতে, যদিও সেক্রেটারি এটা করতে চাইছিল না। যা দেখে জিহুন ওকে নিজের বশে করে নেয় ভাইস প্রেসিডেন্টকে মারার জন্য। এইসব দেখে ভাইস প্রেসিডেন্ট ওখান থেকে পালাতে চাইলে জিহুন ওকে ধরার জন্য ওর পেছনে যায়। তবে সেই সময় জিসান জিহুনের পথ আটকায়, ফলে ওদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়। যদিও দুজন এতটাই শক্তিশালী ছিল যে কেউই কারোর জায়গা ছাড়তে রাজি ছিল না, তবে জিহুন জিসানের সাথে পেরে না ওঠায় কোনোভাবে সেখান থেকে পালিয়ে বাঁচে। পরে সিরি ওদের ক্যাফেতে জিসানকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে ওকে বাড়িতে নিয়ে আসে। কিছুটা সময় পর জিসানের জ্ঞান ফিরলে সবাই জিসানের এরূপ অবস্থা কি করে হলো তা জিজ্ঞেস করায় জিসান বলে, ও নাকি ওর কোম্পানিতে গিয়েছিল, অর্থাৎ KM গ্রুপে। ওখানে গিয়ে ওর কাজিনের সাথে দেখা হয়। সিরি জিসানের থেকে জানতে চায় ওর কি অতীতের সবকিছু মনে পড়ে গেছে। জিসান বলে, একটু একটু মনে পড়ায় আমি ওখানে গিয়েছিলাম, তবে ওই ডাইনির সাথে লড়াই করতে গিয়ে ওর ঘাড়ে আঘাত লাগে। যে আঘাতের চিহ্নটা দেখে সবাই ওটা কি করে হলো তা জিজ্ঞেস করলে জিসান বিষয়টা এড়িয়ে যায়। এরপর রাতে ঘুমানোর সময় জিসান সিরির কাছে গিয়ে বলে, আমি তোমার কোম্পানি তোমায় ফিরিয়ে দেব, এটা আমি কথা দিলাম। অর্থাৎ জিসানের এখন সবকিছুই মনে পড়ে গেছে, যে কারণে ও সিরির বলা কথাগুলোও মনে আছে। ওদিকে জিহুনকে দেখা যায় যে ওই ডাইনির কন্ট্রোলে থাকায় অনেক বেশি কষ্ট পাচ্ছিল। আরো বারবার ডাইনিকে তার শরীর ছেড়ে দিতে বললেও ডাইনি বলে এখন সেটা আর সম্ভব নয়, আর জিহুন যা চায় সেটা একমাত্র ডাইনি যেভাবে বলবে সেভাবেই হবে, আর জিহুনকেও ওর কথা মেনেই চলতে হবে। কথাগুলো শুনে জিহুন কান্না করতে থাকে, তবে লোভে পড়ে আজ ওর যা অবস্থা হয়েছে তার জন্য দায়ী ও নিজেই।
এরপর সিরি ওর ক্যাফেতে ছিল আর ওর বস ওর জন্য ব্রেকফাস্ট সাজিয়ে নিয়ে আসে, যা দেখে সিরি প্রথমে একটু অবাক হলেও ও বুঝে যায় যে এটা ওর আসল বস নয়, বরং বসের রূপে জিসান এটা করছে। তো সিরি ব্রেকফাস্ট করছে, তখনই ক্যাফেতে আসা সেই ব্যক্তি যাকে কিছুদিন আগে ওই ডাইনি নিজের বসে করেছিল, ও এসে সিরিকে ক্যাফের বাইরে ওর জন্য কেউ অপেক্ষা করছে এমনটা বলে, যা শুনে সিরি ক্যাফের বাইরে আসে। আর ঠিক তখনই এক অজ্ঞাত ব্যক্তি সিরিকে অজ্ঞান করে গাড়িতে তুলে নিয়ে যায়। সিরিকে নিয়ে যাওয়ার সময় গ্র্যানির ছেলে এটা দেখে জিসানকে জানালে জিসান গাড়ির পেছনে ছুটে যায়, তবে গাড়িটা ধরতে পারে না। আর সিরিকে ক্যাফেতে না দেখে ওর বস ভাবে সিরি হয়তো এখনো ক্যাফেতে আসেনি, যে কারণে ওর বস সিরির ওপর রেগে ওকে ফোন করে। তবে সিরি ফোন না তুললে রাগ দেখিয়ে বস ফোনটা টেবিলে রেখে গেলে জিসান বসের ফোন থেকে সিরির ফোন ট্র্যাক করে নেয়, ফলে জিসান গ্র্যানি ও তার সন্তানরা বুঝে যায় সিরি এখন কোথায় আছে এবং ওরা সবাই সিরির লোকেশনে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এরপর সিরির জ্ঞান ফিরলে চেয়ারের সাথে হাত পা বাঁধা অবস্থায় ও পড়েছিল। চোখ ফেরাতেই সিরি দেখে জিহুন ওর সামনে বসে রয়েছে। জিহুন সিরির কাছে এসে বলে ও নাকি সিরির ক্ষতি করবে না, বরং ওর তো জিসানকে দরকার, যে নাকি সিরিকে বাঁচাতে এখানে অবশ্যই আসবে। এই বলতে বলতে হঠাৎই জিহুন ডাইনিকে ওর বডি থেকে বেরিয়ে যেতে বললে ডাইনি কোনো মতেই সেটা করতে চাইছিল না। এদিকে সিরি কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না, ও ভাবে জিহুন কি পাগল হয়ে গেল, ও কেন এমন পাগলের মতো আচরণ করছে। তখনই আড়াল থেকে গ্র্যানি ও তার ছেলেমেয়েরা বিষয়টা দেখছে। গ্র্যানি ডাইনি থেকে সিরিকে বাঁচাতে ওর সামনে চলে আসে, ফলে ডাইনি সিরিকে মারার আগে গ্র্যানি ও তার মেয়েকে মারার চেষ্টা করে, আর তখনই জিসান ওখানে এসে পৌঁছায় আর ওর ডাইনির সাথে লড়াই শুরু হয়। কোনোভাবে জিসান সিরির কাছাকাছি পৌঁছে গেলে ও সিরির বাঁধন ছাড়ানোর চেষ্টায় লেগে পড়ে, আর একদিকে ডাইনিকে আটকাতে গ্র্যানি ও তার ছেলেমেয়েরা আপ্রাণ চেষ্টা করে চলেছে, তবে ওদের ক্ষমতা ডাইনির থেকে কম থাকায় ওরা ওর সাথে পেরে উঠছিল না। শেষ পর্যন্ত ডাইনি সিরির ওপর অ্যাটাক করতে এলে জিসান সিরিকে বাঁচাতে ওর সামনে দাঁড়িয়ে পড়ে, আর ডাইনির আগে জিসান গ্র্যানির দেওয়া সেই সোলো বক্সটা নিজের সাথে নিয়ে এসেছিল, ফলে ডাইনিকে মারতে জিসান ওই বক্সটা খুলে নিজেকে এমনকি ওখানে থাকা সমস্ত আত্মাদের সাথে ডাইনিকেও সঙ্গে করে ওই বক্সের মধ্যে ঢুকে যায়। সিরি জিসানকে এটা করা থেকে আটকানোর চেষ্টা করে, তবে তার আগেই জিসান বক্সটা খুলে ফেলেছিল। সমস্ত আত্মা বক্সের মধ্যে চলে গেলে সিরি জ্ঞান হারায়, আর জ্ঞান ফিরলে ও বুঝতে পারে ওই বক্স খোলার সাথে সাথে জিসানকেও ও সারা জীবনের মতো হারিয়ে ফেলেছে, ফলে ওই বক্সটাকে আঁকড়ে সিরি অঝরে কান্না করতে থাকে। এখান থেকেই ঘটনা 3 মাস পরে দেখানো হয়। বর্তমানে সিরি আবারও ক্যাফেতে কাজ করতে শুরু করেছে, তবে ওই ডাইনিকে শেষ করার সাথে সাথে সিরি এখন আর ভূতেদের দেখতে পায় না, যে কারণে গ্র্যানি ও তার ছেলেমেয়েরা সিরিকে ছেড়ে চলে যায়। তো ক্যাফেতে কাজ করাকালীন হঠাৎই একজন হ্যান্ডসাম ব্যক্তি সিরিকে কফি ডেলিভারি করতে এলে ও দেখে ওই ব্যক্তি অন্য কেউ নয় জিসান, যে নাকি কোমা থেকে আবারও স্বাভাবিক হয়ে নিজের কোম্পানি জয়েন করেছে। জিসানকে এইভাবে দেখে সিরি চমকে যায়, ও তো নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিল না। আর ওকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে জিসান বলে, আমরা কি একে অপরকে চিনি? আমাদের কি এর আগেও ক্যাফের বাইরে দেখা হয়েছে? আমার না তোমাকে অনেক চেনা চেনা লাগছে। আসলে কোমায় থাকাকালীন জিসান ভূত হয়ে যা যা করেছে তা স্বাভাবিক জীবনে এসে ওর কিছুই মনে নেই, তবে একটু হলেও ও সিরির উপস্থিতি অনুভব করছিল। আর সিরি বলে, আমরা একে অপরকে খুব ভালোভাবে চিনি আর বহু বছর আগে থেকেই চিনি। এইভাবে কিউট ভূতের সাথে ভালোবাসার সম্পর্ক থেকে আজ সেই ভূতকে নিজের লাইফ পার্টনার করে পাওয়ার জার্নিটা সিরির বেশ ভালোই ছিল, কি বলো তোমরা? তো আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। তুই ভূতের ভালোবাসার গল্প কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে বলো, আর ভালো লাগলে ভিডিওটা লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, টিল দেন বাই।